যে দ্বিতীয় দফায় শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি, রাজ্য সরকার একাধিক প্রকল্পের সুবিধা মানুষের দুয়ারে পৌঁছে দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেখানে অভিনব পদক্ষেপ করা হচ্ছে, এখন থেকে শুধু আবেদনপত্র জমা নেওয়ার পাশাপাশি দেখে নেওয়া হচ্ছে সংশ্লিষ্ট এলাকার বাচ্চাদের পুষ্টিতে ঘাটতি রয়েছে কিনা। করোনা ভাইরাসের যেটা প্রায় দুবছর বন্ধ ছিল, ক্ষতিতে স্কুল কিছুদিন আগে খুলে গেছে, তা তাই বাড়তি উদ্যোগ বলে মনে করা হচ্ছে। এবারে দুয়ারে সরকার কর্মসূচি ক্যাম্পে রাখা হচ্ছে স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা, মাপা হচ্ছে শিশুদের বডি মাস ইন্ডেক্স। এই পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয় শরীর উচ্চতা এবং ওজনের আনুপাতিক হার, যা দিয়ে বোঝা যায় একটি শিশু ঠিক মতো পুষ্টিকর খাবার পাচ্ছে কিনা। আর যদি কোনো শিশুর মধ্যে অপুষ্টি ধরা পড়ে তাহলে এখানেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। ইতিমধ্যে 1300 বেশি স্বাস্থ্য শিবির করা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে। চোখ পরীক্ষা থেকে শুরু করে ডায়াবেটিস, হাইপার টেনশন সহ নানা পরীক্ষা করা হচ্ছে। কোভিড টিকাকরণের ব্যবস্থা করা হয়েছে ক্যাম্পগুলিতে, তাদের শিশুদের জন্য বাড়তি জোর দেওয়া হচ্ছে। তবে গতবারের মতো এবারও সর্বাধিক আবেদন জমা পড়েছে লক্ষ্মীর ভান্ডারের জন্য। নবান্ন সূত্রের খবর, প্রত্যেক জেলাতেই খোলামেলা পরিবেশে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছে, মেনে চলা হচ্ছে কোভিড বিধি, শিশুদের স্বাস্থ্য বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। কেউ কোনো প্রকল্পের জন্য আবেদন করতে এলেই তার বাড়ির শিশু অপুষ্টিতে ভুগছে কিনা তা জেনে নেওয়া হচ্ছে। সারা রাজ্যের পাশাপাশি 57 নম্বর ওয়ার্ডের পুরপিতা জীবন সার উদ্যোগে আয়োজিত হল দুয়ারে সরকার কর্মসূচি, যেখানে কয়েক হাজার মানুষ এসেছিলেন তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য। স্বাস্থ্য সাথী কার্ড, লক্ষ্মী ভান্ডার, একসাথে এতগুলি প্রকল্প পাওয়া, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত। মানুষের কাছে কতটা গ্রহ হয়েছে এটা এইসব ক্যাম্পগুলি দেখলেই বোঝা যায়। মানুষের উচ্ছ্বাস, মানুষের আবেগ ঝরে পড়েছে এই সমস্ত ক্যাম্পে। সব প্রকল্পই আছে, কিন্তু ইন জেনারেল স্বাস্থ্যসাথী আছে, ইন জেনারেল লক্ষ্মী ভান্ডার আছে, খাদ্য সাথী আছে, এগুলির মধ্যে মানুষের সবচেয়ে বেশি আকর্ষণ। যারা মাইনরিটি কার্ড ঘুরে ঘুরে পায়নি, মাইনরিটি সার্টিফিকেট, তারাও পাচ্ছেন। স্টুডেন্টদের এ দরজা ও দরজা ঘুরতে হচ্ছে না, তারাও পাচ্ছেন। মাইনরিটি যারা স্কলার তারাও এখানে পাচ্ছেন। কী নেই, সবটা জুড়েই একটা ছবির মতো একটা প্রকল্প, এটা হওয়ারই ছিল। এটা মানুষের উচ্ছ্বাস, মানুষের আবেগ। মমতা ব্যানার্জি যতদিন আছে,